1952 সালে 27 নভেম্বর জন্মগ্রহণ করেন অলোকেশ লাহিড়ী, যাকে পরবর্তীকালে সকলেই বাপি লাহিড়ী নামে চেনে। অপরেশ লাহিড়ী ও বাঁশুড়ি লাহিড়ীর সন্তান ছিলেন তিনি। কলকাতায় শাস্ত্রীয় সঙ্গীতে সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন। 3 বছর বয়স থেকেই বাপি লাহিড়ী তবলা বাজাতে শুরু করেন। তার মা বাঁশুড়ি লাহিড়ীর আত্মীয় ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমার ও এস মুখার্জি। 19 বছর বয়সে দাদু নামক বাংলা চলচ্চিত্রে প্রথম কাজ শুরু করেন। অলঙ্কারের প্রতি তার গভীর ভালোবাসা ছিল, তাই সবসময় শরীরে বিভিন্ন অলঙ্কার তিনি পরে থাকতেন। 19 বছর বয়সে তিনি মুম্বাইয়ে পাড়ি দেন। 1973 সালে প্রথম হিন্দি ছবি নন্হা শিকারী ছবিতে গীত রচনা করেন। এরপর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক বাংলা ও হিন্দি চলচ্চিত্রে সুপারহিট গান রচনা করেন ও গান গেয়ে আজ দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে তিনি সকলের প্রিয় বাপি লাহিড়ী হয়ে উঠেছেন। 1990 সালে তিনি চলচ্চিত্র জগৎ থেকে বেশ কিছুদিন সরে যান। তারপর প্রকাশ মেহরার দালাল ছবির মধ্য দিয়েই আবারও ফিরে আসেন। তিনি ছিলেন ডিস্কো গানের স্রষ্টা, পাশাপাশি বেশ কিছু গজল গানও রচনা করেন তিনি। 2013 সালে তিনি রাজনীতির মঞ্চে আসেন। লোকসভা নির্বাচনে একটি রাজনৈতিক দলের হয়ে ভোটে দাঁড়িয়ে লড়াই করেন। সেই সময় আনন্দবার্তা পরিবারের সাথে ক্ষণিকের জন্য হলেও একটা সম্পর্ক তৈরি হয়। আনন্দবার্তাকে নিয়ে তিনি একটি গানও রচনা করেন। এবং মানুষের যেন জনস্রোত ছিল বর্ধমানের স্রোতে, এবং আমি এত ভালো লেগেছে, তখনই আমি ডিসাইড করেছি যে মানুষ যদি আমাকে এত ভালোবাসে, জনতা যদি ভালোবাসে, তো আমি কেন জনতার সেবা করব না। তো সেই জন্যই আমি হঠাৎ, কাজ তো চলতেই থাকবে আমার, এখনও লম্বা 10-15টা গান আসছে এবছর, সুপারহিট গান আসছে। এরকম না যে গান নেই, কাজ নেই, চলে এসছে। বাপি লাহিড়ী স্ট্যাচুট, আমার এত শোজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং আমি এত গানের অফার, এখন আমার 4টে ছবির মিউজিকের জন্য বসে আছি বম্বেতে, যে আপনি করে আসুন তারপরে মিউজিক করুন। তো আমি এটা জনতার সেবা করতে এসেছি। আমি চাই জনতার সেবার যে আনন্দ, যে মানুষটা যে বাপিদা করে, আমি যদি কিছু করলামই না, খালি বম্বেতে বসে থাকলাম। আর আমি হচ্ছি বাঙালির ছেলে, সব থেকে আমার পরিচয় আমি বাঙালি। গান শুনতে চাইছেন আমার সেরা গান? বড় আপনার তো সবগুলোই সেরা, সেরা গান দর্শকের কাছে সব গানই সেরা গান, কিন্তু আপনার ফেভারিট গান আপনি মনে করেন সেটা হিন্দিতে বলে দিচ্ছি একটা, যেটা দর্শকরা আমাদের বাচ্চারা মন্দ ভালোবাসে। ইয়াদ আ রাহা হে তেরা প্যার, কাহা হাম কাহা তুম হুয়ে তুম কাহা গুম, অভিজা মিরিয়া ও ইয়াদ আ রাহা হে তেরা প্যার। দাদা কিন্তু না, এটাও না, বাংলাতে গাইতে হবে একটা, এই বাঙালির ছেলে। আর বাবা মা, আমার বাবা মাকে স্মরণ করে এই এই গানটা গাইব। এ আমার গুরু দক্ষিণা, তোমাকে জানাই প্রণাম, যার শুভ কামনাতে আমি এ সুর পেলাম। ধন্যবাদ দাদা। এবার একদম ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনাকে, এবার আনন্দবার্তাকে নিয়ে আপনি 2 লাইন গান আপনাকে একটা গিয়ে শোনাতেই হবে আমার দর্শকদের জন্য। সবাই দেখুন আনন্দবার্তা, সবাই দেখুন আনন্দবার্তা। সিং উইথ মি, দিন চাক চাক চিকা চিকা। কিংবদন্তি ওই সঙ্গীত শিল্পী ও সুরকার বাপি লাহিড়ী 2021 সালে করোনা আক্রান্ত হয়েছিল। তারপর থেকেই শরীর ভালো যাচ্ছিল না তার। 15 ফেব্রুয়ারি 2022 সালে রাত্রি 11:45 69 বছর বয়সে মুম্বাইয়ের হাসপাতালে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে পরলোক গমন করেন। কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ দেশবাসী, তার এই মৃত্যুতে শোকাহত আনন্দবার্তা পরিবার। তার আত্মার চির শান্তি কামনার সাথে সাথে তার পরিবারকে জানায় আনন্দবার্তা পরিবারের পক্ষ থেকে চরম সমবেদনা। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।